হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও। চলো মেলায় গিয়ে কী কী করলাম দেখতে থাকো। মা বাবার সাথে আমি এখানে বেরিয়ে পড়েছি আর এদিকে মেলাতেও চলে এসেছি, কিন্তু মাই গড, এ তো মারাত্মক ভিড়। আগের দিন যখন এসেছিলাম মোটেই এত ভিড় ছিল না। তো যাই হোক, এগিয়ে দেখতে পেলাম আমার প্রিয় নাগরদোল্লা, আর সঙ্গে সঙ্গে চলে এলাম এখানে চাপার জন্য। বাট লাইন পড়ে গিয়েছিলো, কিছুক্ষণ ওয়েট করার পর ফাইনালি চেপে বসলাম। প্রতিবার আমাকে এইসব ডেয়ারিং কাজের জন্য একাই থাকতে হয়, বাট আজকে আমি আমার একটা পার্টনার পেয়ে গেছিলাম, মিষ্টি মেয়ে। বাট ওর নাম জিজ্ঞেস করতে আমি একদম ভুলে গেছি, কারণ এতটা এক্সাইটেড ছিলাম চাপার জন্য। তারপর এখানে নাগরদোলা চলা স্টার্ট হয়ে গেছে, আর আমি তো খুব 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 মজা পাচ্ছিলাম, কারণ অনেক দিন বাদে আমি আবার চড়েছিলাম নাগরদোলায়। ওপর থেকে তোমাদেরকে মেলার এই ভিউজটা দেখিয়ে দিলাম। আমার তো এই নাগরদোলায় চেপে ওপর থেকে ভিউজটা নিতেই দুর্দান্ত লাগে। আগেরবার যখন শান্তিনিকেতন পৌষ মেলাতে গেছিলাম, এত বড় মেলা ওই উপর থেকে পুরোটা কভার করা যায়, ওটা দেখে তো জাস্ট মন ভরে গেছিলো। আর এদিকে পূর্ণিমার চাঁদ একদম গোল হয়েছিল, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে ও প্রচণ্ড ভয় পাচ্ছিল, তাই ওর হাতটা চেপে ধরেছিলাম। ওকে বলছিলাম যে ভয়ের কিচ্ছু নেই, কিচ্ছু হবে না, বাট ও বলছিল যে নড়ছে, তাই আমার খুব ভয় লাগছে। তোমাদের যাদের ভয় লাগে তারা কিন্তু একদম একা চাপবে না। উপর থেকে দেখতে পেলাম এখানে ব্রেক ডান্সও চলছে। আমি তো ওখানে বসে বসেই ঠিক করে নিই যে এরপরে কোনটাতে চাপবো, কারণ আজকে আমি টোটালি চাপতেই এসেছিলাম মন ভরে। আর এই যে আমার একটা সুকুন আমি যেটা পাই ওপরে গিয়ে এবং নামার সময়তে, সেটা আমি বলে শেয়ার করতে পারবো না। এখানে আমার বাড়িও দেখা যাচ্ছিলো, বাট দিনের বেলা হলে তোমাদের দেখাতে পারতাম, রাতেরবেলা আমি নিজেই আইডেন্টিফাই করতে পারিনি কোনটা আমার বাড়ি। এবারে আমি জানি না কেন নাগরদোলাতে এতগুলো রাউন্ড দিয়েছিলো, দিয়েই যাচ্ছিলো দিয়েই যাচ্ছিলো। লাস্টে আমার বিরক্ত লাগছিল যে এবার আমি নেমে ব্রেক ডান্সে কখন যাবো। হ্যাঁ, আমার ভয় লাগে না, কারণ আমি আড়াই বছর বয়স থেকে নাগরদোলাতে চাপি। আর তোমাদেরকে একটা মজার কথা বলে রাখি, আমি যখন প্রথমবার নাগরদোলায় চেপেছিলাম, মা নিচে দাঁড়িয়েছিল, আমাকে দেখে মায়ের মাথা ঘুরে গেছিল, কিন্তু আমার মাথা ঘুরেনি। তখন আমি একা চাপতাম না, অবশ্যই বাবার স্টাফদের সঙ্গে চাপতাম, কারণ আমার মা তো চিরকালই ভয় পায়, কোনোদিনও চাপেনি। আর বড় হওয়ার সাথে সাথে এরকম বন্ধু পাইনি যে এরকম চাপবে। বাট ওই যে যদি তো ডাক শুনে কেউ না আসে, তবে একলা চড়লে নিজের ইচ্ছা পূরণের জন্য একাই বেরিয়ে পড়তে হয় কখনো কখনো। সো আমি একাই চেপে যাই। আর দেখো এখানে ব্রেক ডান্সেও চেপে বসেছি, এখানে আমাকে একাই বুঝতে হয়েছে, কোনো পার্টনার ছিল না। তো যাই হোক, তারপর এখানে স্টার্টও করে দিয়েছে, আর চারপাশে এত চিৎকার চেঁচামেচি। আমার তো এগুলো এত নর্মালাইজ হয়ে গেছে যে আমার চিৎকারও হয় না, ভয়ও পাই না, জাস্ট এমনি চাপি ঘোড়ায় নেমে যায় এরকম একটা ফিলিং। মাঝে ব্রেক ডান্সটা থামানো হয়েছিল, একজনের খুব মাথা ঘুরছিল, তো ওকে নামিয়ে দেওয়া হয়, তারপর আবার স্টার্ট করা হয়। এখানে একটা বাচ্চাদের টয় ট্রেন করেছিল, যেটা প্রথম দিনকে আমরা যখন এসেছিলাম সেদিনকে ছিল না। আরও অনেক নতুন নতুন দোকান দেখতে পেলাম যেগুলো পরে অ্যাড হয়েছে। আর এখানে যে ড্রাগনটা, এই ড্রাগনটা তো আমার মামুলি চুহা লাগে, এই জন্য আমি আর চেপে টাইম ওয়েস্টই করি না এসবে। তো যাই হোক, ওখান থেকে নেমে একটা ফুলের দোকানে চলে গেছিলাম, কারণ মা বলেছিল যে বাড়ির জন্য কিছু ফুল কিনবো শোপিস। তো সেইগুলো চারটে কিনে নিয়েছিলাম, 40 টাকা করে দাম বলছিল, চারটে কেনাতে 150 টাকায় দিয়ে দিয়েছিলো। ওখান থেকে চলে গেলাম ফুচকা খেতে, কারণ খুব খিদেও পেয়ে গেছিলো। খালি হাওয়া খেয়ে তো পেট ভরালে চলবে না, তো আমি আর মা এখানে ফুচকা খেয়ে নিলাম, খুব বেশি না, অল্প 10 টাকায় খেয়ে নিয়েছিলাম। ওখান থেকে যেতে যেতে দেখলাম এরকম অনুষ্ঠান বাড়িতে যে এখন করে মুভেবল রিলস বানানোর একটা জিনিস, এটা দেখছি মেলাতেও চলে এসেছে। তারপর আমি একটা দোকানে চলে গেলাম, সেখান থেকে 2টা আংটি কিনে নিয়েছিলাম 10 টাকা করে, যেগুলো আমার খুব পছন্দ হয়েছিল। আর তারপরে আমি আর মা চলে গেছিলাম সেই চপের দোকানটা, যেটা আগেরবার শেয়ার করেছিলাম। আজকে ছিল শুক্রবার, সো আমরা ডিমের চপ অর্ডার করে নিয়েছিলাম, দাম ছিল মাত্র 20 টাকা করে, টেস্ট ছিল কিন্তু দারুণ, মানে জাস্ট ওয়াও। তোমরা এই মেলাতে আসলে অবশ্যই এই চপের দোকান থেকে ট্রাই করে নিও। আমাদের বেশিক্ষণ ওয়েটও করতে হয়নি, তাড়াতাড়ি আমাদেরকে দিয়ে দিয়েছিল। তারপরে বাড়ি ফেরার সময় আমরা একটু জিলিপি কিনে নিয়ে বাড়ি চলে এলাম, মেলাতে এটা তো মাস্টই না, বাড়ি ফেরার সময় কিনতেই হয়। তারপর বাড়ি এসে দেখছি যে এই যে লালু কালু এখানে ওয়েট করছে বিস্কুটের দাবি জানিয়ে। তো আজকে ভিডিও এই পর্যন্তই, কেমন লাগলো জানিও, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, আজকের মতন টাটা।